হ্যালো বন্ধুরা আপনি কি জানেন অলওয়েজ ফার্স্ট ট্যান্ড কীভাবে পেতে পারি আপনি যদি জেনে না থাকেন এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এখানে কিন্তু আমি ফার্স্ট ট্যান্ডটি পেয়ে গেলাম তো দেখা যাক আমি ইনডিরেক্ট করে হিটটি করলাম আপনাদেরকে আবারও দেখিয়ে দিই তো এখান থেকে একেবারে পকেটের যে হোলটি আছে হোলটি ঢেকে দিবেন কিন্তু বেশি ঢাকবেন না একেবারে বরাবর মাপ দিয়ে ঢাকবেন যাতে এসটা একটু উপরে আর না উঠে তো যাই হোক এখান থেকে ইন্টারেক্স্যুট আপনারা দেখে নিতে পারেন যদি আপনারা না বুঝতে পারেন অবশ্যই দেখে নেবেন হয়তো আমরা অনেকেই অনেক সময় ইনডাইেক্ট শ্যুটে গেম প্লে করে থাকি তাই এই যারা ইনডাইেক্ট শ্যুট গেম প্লে করেন তাদের জন্য তো ইনডিরেক্ট করে যদি এভাবে আমরা শ্যুটটি করে থাকি তাহলে কিন্তু আমাদের অনেকটা রিস্ক হয়ে যায় হিটে ক্লিয়ার করার জন্য তো ইজিভাবে হিট করলে আমাদের কিন্তু ক্লিয়ার ইজিলি হওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক আপনারা ভিডিওটি অবশ্যই কিন্তু সম্পূর্ণ দেখবেন যদি অলওয়েজ ফার্স্ট রান আপনারা কিভাবে পাবেন জেনে না থাকেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনারা বুঝতে পারবেন বন্ধুরা আমরা অনেকেই আসি ইস্ট্যানবুল দুবাই স্কেবার ঢাকা এরিনা এবং মুম্বাই এরিনা যেটা একশোকে গেম পেলে এবং নিউ ইয়র্ক যেটা গেম পেলে করে থাকি আমরা কিভাবে ফার্স্ট রান পেতে পারি এই পিলে ক্রামে এবং ফ্রি স্টেলে কিন্তু অলওয়েজ ফার্স্ট রান পাওয়া এটা অসম্ভব কিন্তু সম্ভব না হয়তো তো চার পাঁচটা গেম পেলে বললে তারপরে কিন্তু ফার্স্ট গুলো অপেনিয়ান সাইটে প্লেয়ার পেয়ে যায় তাই আপনাদের পেলেকের আমি দেখিয়ে দেবো আমরা অলওয়েজ ফার্স্ট টাইম কীভাবে পাবো সো ইজি করে গুটিগুলো নিয়ে যাই এবং বের একটু ফিনিশ করে দেই সো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সো দেখা যাক আপনারা এখান থেকে যেহেতু আমার এখান থেকে কিন্তু আমি ফেসে গেলাম দেখি আপনারা অবশ্যই ফলো করবেন ইনডিরেক্ট শ্যুটগুলো সো দেখা যাক এখান থেকে আমি ইনডিরেক্ট শ্যুট করে মারবো তো ইনডিরেক্ট শ্যুট করে আমি থার্ড পকেটে নিব এটি কাঠ টাচ করে একেবারে সোলোভাবে মারবো ষোলোভাবে শ্যুটটি করার কারণে এখান থেকে কিন্তু পকেটে গুটিটি গেল অনেক রিক্সে আমি যদি এখান থেকে খুব স্পিডে শ্যুটটি করতাম তাহলে কিন্তু আমার মিস হয়ে যেত সো আপনারা ফার্স্ট টাইম কীভাবে পারবেন তো অবশ্যই কিন্তু ফলো করবেন উইনার হওয়ার সাথে সাথে আপনি কিন্তু মিনিমাইজ করে দিবেন উইনার হওয়ার সাথে সাথে লেট করবেন না এক সেকেন্ডও সাথে সাথে মিনিমাইজ করে সাথে সাথে কিন্তু গেম প্লে করবেন ঠিক আছে আপনারা এভাবেই সাথে সাথে মিনিমাইজ করবেন এবং সাথে সাথে গেম প্লে করবেন সো এখানে কিন্তু আবারও আমি ফার্স্ট টাইমটি পেয়ে গেলাম আপনারা কিন্তু কয়েনের দিক ফলো করবেন যেহেতু আমার কয়েন কম তাই আমি ঢাকা এরিনা গেম প্লেটি করতে পারছি না আপনারা যারা ইন্ডিয়ান ভাইয়েরা আছেন তারা তো মুম্বাই এরিনা গেম প্লে করেন তো আমাদের যেহেতু ঢাকা এরিনা আপনাদের মুম্বাই এরিনা একশোকে গেম প্লে টেবিল তো যাই হোক এখান থেকে কিন্তু আমি আবারও ফার্স্ট ট্যান্ড পেয়ে গেলাম এবং ক্লিয়ার করার চেষ্টা করব বের একটু ফিনিশ করার চেষ্টা করব। দেখা যাক কতটুকু আমি এখান থেকে গেম প্লে করতে পারি সো ইজিলিভাবে এটি কিন্তু কেটে মারলাম এবং বের হয়ে গেল অনেক গুটি কিন্তু হয়তো আমি এখান থেকে ফেঁসে যেতে পারি এরকমেরও হতে পারে তো এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে গুটিটি চলে গেল পরবর্তী গুটি যেটি আছে এখান থেকে গুটিটি আমি একেবারে নিচের গুটিতে এটি মারবো এখান থেকে সোলোভাবে মারবো যাতে কাঠটা চলেও যেন পকেটে গুটিটি চলে যায় এইসব গুটি যদি আমি স্পিডে শ্যুট করি তাহলে কিন্তু কাঠটা ছয়ে ঘুরে আসবে হয়তো পকেটে না যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা হয়তো অনেকেই জানেন এখান থেকে অনেকেই গেম প্লে করেন কাঠটা ছলে স্পিডে মারলে কিন্তু গুটিগুলো যায় না অনেকটাই রিক্সে কিন্তু গুটিগুলো নিয়ে যাচ্ছি হয়তো আমি ফেঁসে যাব বেরিকটু ফিনিশ মনে হয় করতে পারবো না এরকমের হতে পারে তো দেখি আগে ইজি গুটিটি নিয়ে নেই তারপরে দেখা যাক কি করা যায় তো আমার ওই গুটিটি যদি আমি সরিয়ে ফেলতে পারতাম তাহলে সুন্দর হতো তারপর এখান থেকে শ্যুট করে দেখি তো বন্ধুরা এখান থেকে কিন্তু আমার রেটটি চাপে নেওয়া যাবে না তারপরও এখান থেকে চেষ্টা করব রেটে যেহেতু চাপ নেই অপেনিয়েন্ট প্লেয়ারের গুটিটি বাজার সম্ভাবনা থাকে এখান থেকে আমি শ্যুট করব না তো আমি এখান থেকে ইনডিরেক্ট শ্যুট করে মারব কাঠ টাচ করে রেটটি নেওয়ার চেষ্টা করব হয়তো অপেনিয়েন্ট প্লেয়ারের গুটির উপর টাচ লাগতে পারে এরকমের তাই খুব সুন্দর টাচ এখান যদি অপেনিয়েন্ট প্লেয়ারের গুটিটি না থাকতো তাহলে কিন্তু এখানে আমার টু ফিনিশ হয়ে যেত তো এখন আমি ফেসে গেলাম কিছুই করার নেই এখন মনে হয় অপিনিয়ন প্লার উইনার হওয়ার সম্ভাবনাও থাকতে পারে তো তারপরও আশাবাদী হয়ে আসি হয়তো স্টেক পেতে পারি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আপনারা যারা চ্যানেলটিতে নতুন বন্ধুরা আছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকুনটি সিলেক্ট অল অপশন করে চালু করে রাখবেন যাতে প্রতিদিন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সো বন্ধুরা দেখা যাক এখানে অপিনিয়ন প্লেয়ার কিন্তু ফেসে যাওয়ার চেষ্টা তো এখানে কিন্তু সে ইনডিরেক্ট শ্যুট করে নিতেছে যাই হোক সে মনে হয় মিস করে ফেলতে পারে এরকমের হতে পারে দেখি সে কি করে এখানে খুব সুন্দর একটি শ্যুট করলো এবং তার গুটিটি কিন্তু তুলে ফেললো অ্যামাজিং একটি শ্যুট করলো যাই হোক খুব সুন্দর একটি শ্যুট করেছে সে তো বন্ধুরা দেখি সে মনে হয় মিস করে ফেলতে পারে তার একটি গুটি কিন্তু মিস আছে এবং তার দুটি গুটি কিন্তু রিক্স আছে নেওয়ার জন্য একটি গুটি তো একেবারেই মিস আছে এবং দেখা যাক এখানে সে টান দিয়ে কিভাবে গুটিটি নিতে পারে তার টানে মনে হয় যাবে না যেরকমের টানটি দিল হয়তো কেটে যেতে পারে তো এখানে দেখেই বুঝতে পেরেছেন তার টানটি একেবারে পারফেক্ট শ্যুট হয়নি তো আমি ইনডিরেক্ট শ্যুট করে নিব। ইজি শ্যুট করব না একটু ইনডিরেক্ট শ্যুট করে নিই পরবর্তী শ্যুটটি করব তো এখান থেকে তো আমি গুটিটি কিন্তু তার গুটিটি সরে গেল এবং ইজি করে গুটিটি নিয়ে যাব এখান থেকে ইজি ইজিভাবে শ্যুটটি করা যাবে আশা করি একটু রিক্স এসে তারপরে চলে যাবে তো উইনার হবার সাথে সাথে আপনারা কিন্তু মিনিমাইজ করে দিবেন যেহেতু আমাদের ফার্স্ট টার্ন দরকার তাই মিনিমেস মিনিমাইজ করে দিলাম মিনিমাইজ করার পরে তারপরে আবার সাথে সাথে কিন্তু আপনারা গেম প্লে করবেন একটু লেট লেট করবেন না এখান থেকে এক সেকেন্ডও লেট করবেন না তো আপনারা কিন্তু কয়েনের দিক ফলো করবেন হয়তো অনেকে বলতে পারেন যে আপনি এখান থেকে কেটে দিয়েছেন কিন্তু আপনারা কয়েনের দিক ফলো করে এখান থেকে বুঝতে পারবেন এবং আমি আপনাদেরকে প্রোফাইলটি দেখিয়ে দেব। যে আমি কয়টি ম্যাচ উইনার হয়েছি এখান থেকে প্রোফাইলও দেখিয়ে দেব। সো এখান থেকে আমি শ্যুট করে গুটিটি সরিয়ে ফেলবো তো বন্ধুরা ভিডিওটি টেনে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অলওয়েজ ফার্স্ট ট্যান কিন্তু আপনারা পেতে পারেন সো দেখা যাক এই গুটিটি শ্যুট করবো আর গুটিগুলো সরানোর চেষ্টা করব আর বের টু ফিনিশ করার চেষ্টা করব তো ইজিভাবে গুটিগুলো নিয়ে যাব এখান থেকে আগে সোলোভাবে শুটটি করব না খুব স্পিডেই করি যেহেতু আমার ভাঙার দরকার তো বন্ধুরা এখান থেকে সোলোভাবে যদি আমি শুটটি করতাম মোটামুটি ভালো হতো তারপরও কিন্তু এখান থেকে একেবারে খারাপ হয়নি এখান থেকে আমি ভাঙতে পারবো গুটিগুলো সো এখানে কিন্তু আমার অনেকটাই রিস্ক হতে যাচ্ছে তারপরও চেষ্টা করবো যেহেতু আমার এখানে কিন্তু নেওয়ার সিস্টেম নেই তাই আমি ইন্ডিরেট করে মারবো টাস করে খুব স্পিডে মারবো আর এখান থেকে ভাঙার চেষ্টা করব তো এখানে আমার কিন্তু দুটি গুটি চলে গেল যেটি একটি গুটি না যাওয়ার কথা ছিল তারপরে গুটিটি চলে গেল এবং টু ফিনিশ করব একেবারে রেটটি নিতে হবে আমার এখন যেহেতু রেড সান্স আমি রেটটি নিয়ে যাবো একেবারে সোলোভাবে তো মোটামুটি মিডিয়ামভাবে মারলাম লাস্ট শ্যুট এখানে আমার প্রেশার দিয়ে শ্যুটটি করতে হবে ব্রাস শ্যুটের মতো তো স্ট্রাইকটি আমি প্রেশার দেবো অপিনিয়ন প্লেয়ারের গুটির উপরে খুব স্পিডে মারলাম তো খুব সুন্দরভাবে পারফেক্ট ছুট হলো তো গুটিটি চলে গেল পরবর্তী গেম পেলে সো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দেব আমি কয়টি ম্যাচ উইনার হয়েছি আপনারা হয়তো দেখেছেন ভিডিওটিতে কয়টি ম্যাচ উইনার হয়েছি এবং আপনারা কিন্তু উইনার হবার সাথে সাথে মিনিমাইজ করে দিবেন তারপরে সাথে সাথে গেম পেলে করবেন এক সেকেন্ডে লেট করবেন না তো আমি আবারও কিন্তু ফার্স্ট টান পেয়ে গেলাম সো এখান থেকে দেখা যাক এখানে আমি ইজিভাবে কিন্তু গুটিগুলো নিয়ে যাব এবং বেরে একটু ফিনিশ করার আবার চেষ্টা করব দেখি কতটুকু গেম প্লে করতে পারি এবং আপনারা কিন্তু কয়েনের দিক ফলো করবেন আবার আপনারা কেউ কমেন্ট করবেন না যে ভাই আপনার এটি ফেক ভিডিও আপনারা কয়েন ভালো করে ফলো করবেন তারপরে কিন্তু কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা লাইক এবং কমেন্ট যেটাই করেন তো কমেন্ট করার সময় আপনারা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং তারপরে কমেন্ট করবেন ফলো করে তারপরে কমেন্ট করবেন ঠিক আছে তো আপনারা অবশ্যই ফেক বলবেন না কারণ আপনারা ফলো করবেন যদি আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ধরিয়ে দেবেন কারণ ভুল ধরিয়ে দিলে আমি সংশোধন করতে পারবো পরবর্তীতে আর কোনো ভুল হবে না এটাই আপনারা ভুল হলে অবশ্যই ধরিয়ে দেবেন আমি চাই আপনারা ধরিয়ে দেন তাহলে আমারও সঠিকভাবে আমি কিন্তু এখান থেকে ভিডিওগুলো আপলোড করতে পারবো ভুল ধরিয়ে দিলে না হলে কিন্তু এভাবে ভুল করেই আমি ভিডিওগুলো আপলোড দেবো ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে কিন্তু আমি লাস্ট শ্যুট কিন্তু আমার এখানে যাওয়ার সম্ভাবনা আছে তারপরে একটু স্পিডে মেরে সরানোর চেষ্টা করব। তো দেখা যাক এখানে কিন্তু আমার কিন্তু অনেকটা প্রবলেম হয়ে গেল এখানে মনে হয় গুটিটি যাবে না তো দেখি এখান থেকে গুটিটি এখন যাওয়ার জন্য অনেকটা রিক্স আছে তারপরও অপেনিয়েন্ট ফিলার গুটি দিয়ে আমি টাচ করে আমার সাইটের পকেটে আনবো কিন্তু হয়তো ডবল টাচ লাগতে পারে আমার স্ট্রাইকেও টাচ লাগতে পারে এরকমের হতে পারে তো স্ট্রাইকে কিন্তু টাচ লাগলো কিছুই করার নাই এখানে সো বন্ধুরা এখানে কিন্তু আমার এই স্ট্রাইকটি টাচ লাগার কারণে মিস করে ফেললাম কিছুই করার ছিল না এবং আপনাদেরকে দেখাবো আমি কয়টি ম্যাচ উইনার হয়েছি কারেন্টলি উইনার স্ট্রাইক যেটি আছে উইন স্ট্রাইক কারেন্ট উইনার স্ট্রাইক আপনাদেরকে দেখিয়ে দিব তো আমি এখান থেকে কারেন্ট উইনিং স্ট্রাইক এখান থেকে কিন্তু তিনটি ম্যাচ উইনার হয়েছি যেহেতু আমি তিনটি গেম প্লে করেছিলাম এর আগে এই চার নাম্বার গেম চলতে আছে এই চার নাম্বার গেম আপনারা দেখিয়ে বুঝতে পেরেছেন সো বন্ধুরা আপনারা এখন যদি ভিডিওটি লাইক করে না থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা যারা চ্যানেলটিতে নতুন বন্ধুরা আছেন যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি সিলেক্ট অল করে বাজিয়ে দিবেন এবং একটি লাইক দিয়ে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন অলরেডি আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার অ্যান্ড বাবাই